নমস্কার, সুপ্রভাত। সুরে সুরে সুরের আকাশে আপনাদের স্বাগত। আজকে সুরে সুরে সুরের আকাশে আমাদের সঙ্গে থাকবে দেবপ্রিয়া, দেবপ্রিয়া সাহা। দেবপ্রিয়াকে প্রথমবার আমাদের সঙ্গে পেলাম। দেবপ্রিয়া, তোমায় স্বাগত। ভীষণ মিষ্টি একটি মেয়ে, সকালটা খুব ভালো থাকবে সুরে সুরে, কেননা আমাদের সঙ্গে যে দুজন সুরের মানুষ রয়েছেন দেবপ্রিয়াকে সাহায্য করবার জন্য, তারা আমাদের খুব প্রিয় মানুষরা রয়েছেন। আর রয়েছেন ভিকি। ভিকির ভালো নামটি সবাই প্রায় ভুলে গেছে, ভিকি বলেই বিখ্যাত। দেবপ্রিয়া, তুমি প্রথমে গান তো একটু শুনবো, তারপরে একটু একটু কথা বলবো। ভয় পাচ্ছ না তো? না, একদম না। বাহ, চলো প্রথমে কোন গান দিয়ে শুরু করবে? প্রথমে একটি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। চলে। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। সুন্দর। তোমার এখনই তো তুমি খুব অল্প বয়স, আরো অনেক ছোট থেকে গান শেখো, যেহেতু তোমার থ্রোয়িং, তোমার গানের যে কি বলবো কলা কুশল, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ বেশ অনুষ্ঠান করে বেড়াও, তাই তো?
থ্যাংক ইউ। অনেক অনেক জায়গায় অনুষ্ঠান অনেক করে যায়, হ্যাঁ প্রোগ্রাম করি, করো। আর নিশ্চয়ই সবাই খুব ভালো বলে যে বেশ বেশ গাইছো, বেশ গাইছো। তো তুমি শাড়িটা আজকে একটু অন্যরকম পরেছো না, এরকমই পরো? না, একটু অন্যরকম পরেছি। আমার গুরুমা হচ্ছে সহজ মা, আচ্ছা, এবং সেই আমাকে সবকিছু ও মানে আচ্ছা ড্রেসটা পর্যন্ত কি পরবো সেটাও উনি বলে দেয় এবং সেটাই পরি। ও বাহ, খুব ভালো। এরপরে কোন গানটা শুনবো? পরেও একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। চলে, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তোমার আগে সুন্দর। তুমি কিরকম গান গাইতে ভালোবাসো, লোকসঙ্গীত বেশি গাও? না, লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত সবই গাই, সবই গাও। বাহ, রবীন্দ্রসঙ্গীত আমি শিখেছি 10 বছর, আর এখন আমি লোকগান শিখছি গুরুমা সহজ মার কাছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে কোন গানটা শুনবো? এরপরে একটু আধুনিকের দিকে যাই। Oh
খুব সুন্দর দেবপ্রিয়া, খুব খুব ভালো গান শুনছি। ঘড়ি কিন্তু আমাদের, তোমার যেমন মধুমালতী ডাকছে, আমাদের ঘড়ি ডাকছে। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও ফিরছি। আমাদের সঙ্গে থাকবে দেবপ্রিয়া। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আজকে সুরে সুরে সুরের আকাশে রয়েছে দেবপ্রিয়া সাহা। দেবপ্রিয়ার গান শুনতে শুনতে সময় কোথা থেকে কেটে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না। আবারও দেবপ্রিয়ার মিষ্টি মিষ্টি গানে ফিরবো। চলো পরের গানে, পরেরও একটি আধুনিক গান। দেবপ্রিয়, বাড়িতে কে উৎসাহ দেয় সবচেয়ে গানে? আমার বাবা মা তো সবসময় ইন্সপায়ার করে, এবং আমার এখন গুরুমা সর্বদা, মানে আমার সাথে পাশে সবসময় রয়েছে। বাহ, এটা একটা তোমার সৌভাগ্যের বিষয় যে গুরু যদি সঙ্গে থাকে অনেক পথ বোধহয় এমনি এগিয়ে যাওয়া যায়। আজকে এখন কোন গানটা শোনানোর ইচ্ছে হচ্ছে? এখন এবার লোকগানের দিকে যাই। চলো। পেনাম পুরি দিনে দুপুর
ভালো লাগলো দেবপ্রিয়া, তোমার গান একটা আক্ষেপ থেকেই গেল, কেননা লোকসঙ্গীতের যে মাটির সুরটা আমরা উপভোগ করছিলাম, এটা যদি অনেক সময় ধরে আরো বেশি শুনতে পারতাম, আজকের সকালটা ভীষণ ভালো লাগতো। নিশ্চয়ই তোমারও খুব ভালো লেগেছে। অবশ্যই, ওই একটা নেমন্তন্ন পত্র না আমি দিয়ে দিই, যাদের গান খুব খুব ভালো লাগে তাদের, যে আবারও এসো আমাদের সঙ্গে এরকম একটা সুন্দর সকাল কাটিয়ে। নিশ্চয়ই আপনাদের দেবপ্রিয়ার গান ভীষণ ভালো লেগেছে, আপনাদের হয়ে আমি ওকে জানিয়ে দিলাম আরও একটি বার। আরও একটি বার কেন, যতবার ওর খুশি আমাদের সঙ্গে অবশ্যই সুরে সুরে সুরের আকাশে আসতে পারে। খুব ভালো থাকবেন আপনারা, এবং দেবপ্রিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।